हेलो एवरीवन, गुड इवनिंग टू ऑल ऑफ यू। आमी देवजानी दास चले आसलाम लीनास थाउजेंड थिंग्स थेके। सो लाइफटा कि क्लियरलि देखा जाच्छे किना प्लिज डू लेट मी नो, एबं लाइफटाके शेयर करते हबे तोमादेर टाइमलाइने एंड विभिन्न गार्ल्स ग्रुपगुलाय, सो दैट सबाई देखते पाय। ऑलराइट, सो लाइफटा कि देखा जाच्छे किना एकटु जानिए दिबे। सो लाइफटा कि क्लियरलि देखा जाच्छे किना एकटु जानिए दिते हबे। सो ऑल राइट, आई थिंक अनेके वाच करते, सो शुड आई स्टार्ट। सो आमी ड्रेसगुलो देखानो शुरू करी। सो आमादेर फार्स्ट आजके किछु बुटिक्सर, इंडियन बुटिक्सर किछु कलेक्शन देखानो हबे, हुईच इज वेरि सामर फ्रेंडलि। सो फार्स्ट हच्छे एरकम एकटा पीच कलारेर, सो एटा हच्छे एकटा पीच कलारेर फुल ड्रेसटा। एटा हच्छे ड्रेसटार फ्रंट एंड दिस इज द बैक, ठीक आछे। सो ड्रेसटार फ्रंट एंड दिस इज द बैक एंड ए ड्रेस टा किंतु फुल्ली एम्ब्रॉयडर्ड। सामने की थैंक यू सो मच नजी आपू फॉर लेटिंग मी नो, हाय सिंथिया आपू। सो ए होच्छे ड्रेस टार फ्रंटे किंतु एरकम कोरे फुल्ली एम्ब्रॉयडर्ड दिए छे एंड सामने किंतु एरकम स्टोन वर्क करा आछे। ऑलराइट, सो एटा होच्छे ड्रेस टार फ्रंट, वेरी लाइट वेटेड, वेरी समर फ्रेंडली एंड वेरी कम्फर्टेबल। एंड एटार दुपट्टा ड्रेसर मैटेरियल फुल्ली कटन। सो एटार ओरनाटार मैटेरियल अच्छा ओरनाटार मैटेरियल किन्तु मसलिनेर ओपर कातानेर काज करा आछे एबं फुल्ली प्रिंटेड, देखते ही पाच्छो वेरि ब्यूटिफुल कम्बिनेशन। ओरनाटा हच्छे एरकम एंड एटार साथे आमरा एकटा सालोवार पेये जाच्छि, एरकम एकटा बेसिक कलारे एकटा सालोवार चले आसछे। अलराइट, सो ये ड्रेसटा जो भलो लगे टेक आ स्क्रीनशॉट एंड पेजे तुम्हारे एड्रेस डिटेल्स सह पाठिए दो। प्राइस होच्छे ओनली 3000, ठीक आछे। सो एटा छिल आमादेर फर्स्ट ड्रेसटा। हाय सारा अप्पू, की अवस्था, केमन आछेन? सो जारा देखते पाच्छो थैंक यू सो मच फॉर वाचिंग। प्लीज लाइफटाके बेशि करे शेयर करे दाओ तोमादेर टाइमलाइने एंड विभिन्न गार्ल्स ग्रुप गुलाय। यू लुक सो प्रिटी, थैंक यू सो मच सारा अप्पू। सो नेक्स्ट ड्रेसटाते चले जाच्छि, एटा होच्छे ओई ड्रेसटारई आरेकटा कलर, एटा होच्छे ग्रे एकटा कलারের মধ্যে চলে আসছে। অলরাইট, এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট এন্ড দিস ইজ দা ব্যাক, ঠিক আছে। এবং ফুল ড্রেসটাতে কিন্তু স্ক্রিন প্রিন্ট করা আছে, লাইক এরকম করে গোল্ডের একটা, যে আমরা এখানে কাজটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা স্ক্রিন প্রিন্টের মধ্যে আছে। এন্ড ড্রেসটার ফ্রন্ট টে সেম এগেইন, এখানে কিন্তু ফুললি এমব্রয়ডারির মধ্যে এরকম স্টোন করা আছে গোল্ডেন কালার, ভেরি ক্লাসিক, ভেরি বিউটিফুল। অলরাইট, সো এটা হচ্ছে আমাদের ড্রেসটা এন্ড এটার দুপাট্টাতে চলে যাচ্ছি। দুপাট্টাটা সেম এগেইন হচ্ছে মসলিনের মধ্যে, কিন্তু আমরা কাতানের কাজ পেয়ে যাচ্ছি এন্ড ফুললি কিন্তু প্রিন্টেডও করা আছে। অলরাইট, এরকম করে মসলিন দুপাট্টার মধ্যে আমরা এরকম কাতানের কাজ পেয়ে যাচ্ছি এবং ফুললি এরকম করে কিন্তু প্রিন্টেড গিয়েছে দুপাট্টাটা, ঠিক আছে। এন্ড এটার সালোয়ারটা সেম এগেইন একটা বেসিক একটা কটনের সালোয়ার পেয়ে যাচ্ছি, which is very comfortable. So এই ড্রেসটা যদি ভালো লাগবে টেক আ স্ক্রিনশট এন্ড পেজে তোমাদের অ্যাড্রেস ডিটেলস সহ পাঠিয়ে দাও। প্রাইস হচ্ছে only 3000। প্লিজ লাইফটাকে বেশি করে শেয়ার করে দাও সো দ্যাট সবাই দেখতে পায়। এন্ড আমি নেক্সট ড্রেসটাতে চলে যাচ্ছি। প্রত্যেকটা কিন্তু খুবই খুবই সফট, ভেরি সফিস্টিকেটেড এন্ড ভেরি কমফোর্টেবল, ঠিক আছে, সামারের জন্য একদমই পারফেক্ট। সো এটা হচ্ছে খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই নাইস একটা কম্বিনেশন গ্রে এর সাথে ইয়েলো। সো এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট এন্ড দিস ইজ দা ব্যাক, অলরাইট, ইয়েলো এন্ড গ্রে কম্বিনেশনে। সো এটার আমরা ফ্রন্ট থেকে একটু দেখে আসি। এখানে কিন্তু আমরা এরকম থ্রেড ওয়ার্ক পেয়ে যাচ্ছি, সাইডে কিন্তু এরকম থ্রেড ওয়ার্ক গিয়েছে এবং সামনে আমরা এরকম ছোট ছোট মিরর পাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে নেকের কাজটা, যেখানে আমরা থ্রেড ওয়ার্ক পাচ্ছি এমব্রয়ডার্ড এন্ড সাথে এরকম কিন্তু মিরর ওয়ার্ক গিয়েছে, পুরোটা কিন্তু কটনের মধ্যে। অলরাইট, সো এটা হচ্ছে ড্রেসটা এন্ড এটার নিচেও কিন্তু আমরা সেম একটা প্যানেল পেয়ে যাচ্ছি,
এবং ফুল ড্রেসটার মধ্যে কিন্তু এরকম ছিটা করে আমরা এরকম মিরর ওয়ার্ক পাচ্ছি। এন্ড ড্রেসটার কিন্তু নিচে এরকম করে একটা গ্রে কালারের প্যানেল স্টাইলে পেয়ে যাচ্ছি। আপু আপনার পরাটা হবে? জি হবে, আমি আমার পরাটার ডিটেলসটা একটু পরে দেখাচ্ছি, সো সাথে থাকতে হবে। অলরাইট, সো এটার যে দুপাট্টাটা সেটা হচ্ছে এরকম। প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই লাইট ওয়েটেড, ভেরি সামার ফ্রেন্ডলি, অ্যান্ড পুরোটাই কিন্তু কটনের ম্যাটেরিয়াল, ঠিক আছে। এটা কিন্তু গ্রে এর সাথে এরকম হোয়াইট কম্বিনেশনে পাচ্ছি এবং সাইডে কিন্তু এরকম গোল্ডেন কালারের একটা পাইপলাইন কাজ পেয়ে যাচ্ছি। অ্যান্ড সাথে কিন্তু নিচে ওটায় এরকম টাসেল করা আছে, ঠিক আছে। অ্যান্ড এটার যে সালোয়ারটা সেটা কিন্তু একটা বেসিক গ্রে কালারে আমরা একটা সালোয়ার পাচ্ছি, উইচ ইজ কটন। সো এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পেজিং বক্স করে দাও। প্রাইস হচ্ছে ওনলি 3000। অ্যান্ড আমি নেক্সট ড্রেসটাতে চলে যাচ্ছি। আমারটার প্রাইস কত? সো যারা দেখতে পাচ্ছ, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। সো আমার ড্রেসটার প্রাইস যিনি আস্ক করেছিলেন এটার প্রাইস হচ্ছে 7500। অলরাইট, সো আমি আমার ড্রেসটা কিন্তু দেখায় দিচ্ছি। এটা কিন্তু খুবই গর্জিয়াস, সো আমি একটু আমার ড্রেসটার ডিটেলসটা আগে দেখাই। সো এটা দেখো, এরকম একটা ওয়াইন কালারের মধ্যে ফুললি এমব্রয়ডার্ড হ্যান্ডওয়ার্ক, এরকম কিন্তু জারির কাজ করা, মিররের কাজ করা, কি নেই, অনেক গর্জিয়াস, রাইট? অনেক গর্জিয়াসলি কিন্তু কাজটা গিয়েছে ওড়নার মধ্যে, ওড়নাটা অনেক গর্জিয়াস। সো দ্যাটস ওয়াই আমি ওড়নাটা ফার্স্টে দেখিয়ে নিলাম। আমার পরাটা প্রাইস হচ্ছে 7500, ঠিক আছে। অ্যান্ড ড্রেসটার কিন্তু আমরা এরকম একটা শারারা স্টাইলের সালোয়ার পেয়ে যাচ্ছি, একটা শারারা স্টাইলের সালোয়ার পেয়ে যাচ্ছি এবং ফুল ওয়াইন কালারের সাথে কিন্তু আমরা এরকম মাল্টি কালার এমব্রয়ডার্ড কাজ পাচ্ছি। এখানে কিন্তু জারির কাজ করা আছে এবং সাথে কিন্তু মিরর ওয়ার্ক করা আছে। সো আমারটার প্রাইস হচ্ছে 7500। সো নেক্সট ড্রেসটাই চলে যাচ্ছি। এরকম একটা খুব সফট একটা পিঙ্কিশ পিচ কালারের সাথে গ্রে এর কম্বিনেশন, আগেরটারই আরেকটা কালার কম্বিনেশন চলে আসলো। অলরাইট, সো একটু ফ্রন্ট থেকে দেখি। এখানে কিন্তু তোমরা এখানে থ্রেডের এমব্রয়ডার্ড কাজ পেয়ে যাচ্ছ, ঠিক আছে। অ্যান্ড সাথে কিন্তু এরকম করে মিররস করা আছে, পুরো ড্রেসেই কিন্তু এরকম ছিটা ছিটা করে মিররস এর কাজ গিয়েছে। অলরাইট, সো এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট, অ্যান্ড এটা হচ্ছে ড্রেসটার ব্যাক, ঠিক আছে। সো এটার যে দুপাট্টাটা যাচ্ছে সেটা হচ্ছে সেম এগেইন একটা গ্রে কালারের সাথে হোয়াইটের কন্ট্রাস্টে দুপাট্টা, ঠিক আছে। এরকম গ্রে হোয়াইট খুবই সুন্দর কালার কম্বিনেশনটা, খুবই বিউটিফুল, খুবই সফট একটা কালার কম্বিনেশন। এবং এটার দেখো, এটার কিন্তু সাইডে এরকম গোল্ডেন কালারের জারি সুতার কাজ করা আছে এবং এটার মধ্যে কিন্তু এরকম করে টাসেল পাচ্ছি। অলরাইট, এরকম করে থ্রেডের টাসেল নিয়েছে, ঠিক আছে। অ্যান্ড এই ড্রেসটার সাথে আমরা যে সালোয়ারটা পাচ্ছি সেটা কিন্তু একটা বেসিক কালারে গ্রে কালারের একটা সালোয়ার পেয়ে যাচ্ছি, ঠিক আছে। সো এই ড্রেসটা যার ভালো লাগবে টেক আ স্ক্রিনশট অ্যান্ড পেজে তোমাদের অ্যাড্রেস ডিটেলস সহ পাঠিয়ে দাও। প্রাইস হচ্ছে ওনলি 3000। সো যারা দেখতে পাচ্ছ তারা লাইভটাকে প্লিজ বেশি করে শেয়ার করে দিবে, সো দ্যাট সবাই দেখতে পায়। সো আমি নেক্সট ড্রেসটায় চলে যাচ্ছি। সো নেক্সটটা হচ্ছে ব্লু এর সাথে হোয়াইট এর কম্বিনেশনে খুবই সুন্দর। দেখো এই ড্রেসটা খুবই বিউটিফুল। সো এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট অ্যান্ড দিস ইজ দ্য ব্যাক। ফুললি ড্রেসটা কিন্তু প্রিন্টেড করা আছে অ্যান্ড ড্রেসটার নেকের কাজটা আমরা একটু দেখি। এরকম করে কিন্তু অ্যাপ্লিক্স করা আছে কাপড় দিয়ে অ্যান্ড হচ্ছে সাইডে কিন্তু এরকম থ্রেড করে কাজ গিয়েছে। অলরাইট, এরকম এমব্রয়ডারির সাথে অ্যাপ্লিক্স করা। সো এই ড্রেসটার সাথে আমরা যে দুপাট্টাটা পাচ্ছি খুবই সুন্দর, খুবই সুন্দর। এটার ম্যাটেরিয়ালটা তসর, এরকম তসরের একটা দুপাট্টা পেয়ে যাচ্ছি, খুবই সুন্দর, খুবই নাইস একটা কম্বিনেশন। এবং দুপাট্টাটা কিন্তু খুবই সফিস্টিকেটেড অ্যান্ড এরকম করে কিন্তু দুপাট্টাটার মধ্যে আমরা অ্যাপ্লিকের কাজ পেয়ে যাচ্ছি এবং সাইডে কিন্তু এরকম গোল্ডেন কালার জারি সুতার একটা লাইন গিয়েছে। অলরাইট, দেখো
এটা কিন্তু তসরের ম্যাটেরিয়ালের মধ্যে আছে, খুবই সুন্দর, খুবই নাইস। এরকম করে আমরা আবার ট্যাসেল পাচ্ছি এন্ড এখানেও কিন্তু সেম এগেইন একটা লাইন গিয়েছে। অলরাইট, সো এই ড্রেসটার যে সালোয়ারটা আসছে এরকম একটা বেসিক কালারে ব্লু সালোয়ার পেয়ে যাচ্ছি। সো এই ড্রেসটা যারা ভালো লাগবে টেক আ স্ক্রিনশট অ্যান্ড পেজে অ্যাড্রেস ডিটেলস সহ পাঠিয়ে দাও। প্রাইস হচ্ছে অনলি 3000। ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এবং একদম সামারের জন্য খুবই সামার ফ্রেন্ডলি। অল রাইট, সো নেক্সট ড্রেসটায় চলে যাচ্ছি। সো যারা লাইভটা দেখতে পাচ্ছ প্লিজ লাইভটাকে বেশি করে শেয়ার করে দাও সো দ্যাট সবাই দেখতে পায়। সো এটা হচ্ছে আমাদের নেক্সট ড্রেস, খুবই সুন্দর একটা কম্বিনেশন, একদম কটনের মধ্যে চান্দুরি। সো এটা হচ্ছে চান্দুরি, চান্দুরি তো কটন রাইট, চান্দুরি কটনের মধ্যে দেখো ড্রেসটার ফ্রন্ট হচ্ছে এটা এন্ড দিস ইজ দ্য ব্যাক। পুরোটা কিন্তু ফুললি প্রিন্টেড করা আছে, ঠিক আছে। সো এই ড্রেসটার ডিটেইলিংটা একটু সামনে থেকে আমরা দেখে দিই, এটার ডিটেইলিংটা দেখো। এখানে কিন্তু যেই কাজটা গিয়েছে প্রিন্টেড সেটার মধ্যে কিন্তু আমরা এরকম গোল্ডেন কালারের কিছু স্টোন ওয়ার্ক পেয়ে যাচ্ছি। অল রাইট, এটা কিন্তু ড্রেসটার ফ্রন্ট, এখানে আমরা সাথে স্লিভের কাপড়টাও পেয়ে যাচ্ছি। অল রাইট, এখানে কিন্তু ড্রেসের সাথে স্লিভের কাপড়টাও চলে আসছে। সো এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর এবং এই ড্রেসটার যে দামানের কাজটা, এই ড্রেসটার দামানের কাজটা দেখো খুবই সুন্দর। এখানে প্রিন্টেডের সাথে কিন্তু সেম এগেইন গোল্ডেন কালারের স্টোন ওয়ার্ক পেয়ে যাচ্ছি। অল রাইট, সো এটার যেই দুপাট্টাটা এটাও কিন্তু চান্দুরি কটনের মধ্যেই আছে। এটা হচ্ছে আমাদের দুপাট্টা, এটা হচ্ছে আমাদের ফুল দুপাট্টাটা, ঠিক আছে, ফুললি কিন্তু প্রিন্টেড করা আছে। এন্ড এটার যে সালোয়ার একটা বেসিক আমরা সালোয়ার পেয়ে যাচ্ছি বেসিক কালারের মধ্যে অরেঞ্জিশ টাইপের। সো এই ড্রেসটা যার ভালো লাগবে টেক আ স্ক্রিনশট অ্যান্ড পেজে তোমাদের অ্যাড্রেস ডিটেলস সহ পাঠিয়ে দাও। প্রাইস হচ্ছে 3000। অল রাইট, সো নেক্সট ড্রেসে চলে যাচ্ছি। প্লিজ লাইভটাকে শেয়ার করে দাও সো দ্যাট সবার কাছে রিচ করে। অল রাইট, সো আমি নেক্সট ড্রেসটায় চলে যাচ্ছি। সো যারা দেখতে পাচ্ছ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সো এটা হচ্ছে আমাদের নেক্সট ড্রেসটা, ফুল ড্রেসটার মধ্যে কিন্তু প্রিন্টেড কাজ গিয়েছে অফ হোয়াইট এর সাথে একটা অলিভ কালারের। সো এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট এন্ড এটা হচ্ছে ড্রেসটার ব্যাক, ফুললি প্রিন্টেড। এন্ড এই ড্রেসটা একটু আমরা ফ্রন্ট থেকে দেখে নিই, এখানে কিন্তু এমব্রয়ডার্ড এরকম করে আমরা হোয়াইট কালারের এমব্রয়ডার্ড কাজ পেয়ে যাচ্ছি, ঠিক আছে। অ্যান্ড এখানে কিন্তু সাথে এরকম ছোট ছোট সিকোয়েন্সও পাচ্ছি। অল রাইট, এরকম ছোট ছোট সিকোয়েন্সের সাথে এমব্রয়ডার্ড করা পুরোটা কিন্তু অফ হোয়াইটের সাথে অলিভ কন্ট্রাস্টে। অ্যান্ড দুপাট্টাটা হচ্ছে এরকম অলিভ কালারের ফুললি এমব্রয়ডার্ড একটা দুপাট্টা পাচ্ছি, ফুললি এমব্রয়ডার্ড একটা কটনের দুপাট্টা। অ্যান্ড এটার যে কাজটা, এটার কাজটা কিন্তু এখানে ছোট ছোট এমব্রয়ডার্ড গিয়েছে অ্যান্ড থ্রেড ওয়ার্কসের কাজ পুরো দুপাট্টাতে পাচ্ছি। অ্যান্ড সাইডে কিন্তু এরকম করে একটা পাইপেন্স করা আছে। অল রাইট, সো এই ড্রেসটার যেই সালোয়ারটা সেটাও কিন্তু অলিভ কালারের একটা বেসিক সালোয়ার পেয়ে যাচ্ছি। সো এই ড্রেসটা যার ভালো লাগবে টেক আ স্ক্রিনশট অ্যান্ড পেজি তোমাদের অ্যাড্রেস ডিটেলস সহ পাঠিয়ে দাও। প্রাইস হচ্ছে অনলি 3000। অল রাইট, সো নেক্সট ড্রেসটায় চলে যাচ্ছি। সো যারা দেখতে পাচ্ছ প্লিজ লাইভটাকে শেয়ার করে দাও সো দ্যাট সবাই দেখতে পায়। অ্যান্ড আমরা এখন নেক্সট ড্রেসটা দেখবো। সো নেক্সট ড্রেসটাও কিন্তু অফ হোয়াইটের মধ্যেই একটু অ্যান্টিক টাইপের একটা ভাইব আছে এই ড্রেসটার মধ্যে। দেখো খুবই বিউটিফুল একটা কম্বিনেশন, পুরোটার মধ্যে অফ হোয়াইট অ্যান্ড এরকম করে প্রিন্টেড কিন্তু কাজ পেয়ে যাচ্ছি। অ্যান্ড সাথে কিন্তু এরকম থ্রেড ওয়ার্ক আছে অ্যান্ড থ্রেডের মাঝখানে এরকম কিন্তু শাইনিং কিছু সিকোয়েন্স করা আছে, ঠিক আছে। পুরো ড্রেসটার মধ্যে এরকম কিন্তু এমব্রয়ডার্ড কাজ পাচ্ছি। সো ড্রেসটার দিস ইজ দ্য ফ্রন্ট অ্যান্ড দিস ইজ দ্য ব্যাক,
খুবই সুন্দর, একদম কমফোর্টেবল কটন, খুবই সামার ফ্রেন্ডলি অ্যান্ড এই গ্লুমি ওয়েদারে অ্যান্ড সাথে যে গরম, সো এই ড্রেসগুলো একদম পারফেক্ট। সো এই ড্রেসটার দুপাট্টাটা কিন্তু একদমই কটনের মধ্যে এরকম করে ফুললি এমব্রয়ডার্ড একটা দুপাট্টা পাচ্ছ, খুবই সুন্দর, খুবই সুন্দর, পুরোটা কিন্তু এমব্রয়ডার্ড করা আছে। সো দুপাট্টাটার ফ্রন্ট থেকে একটু দেখি, আমরা কিন্তু ফুল দুপাট্টা এরকম এমব্রয়ডার্ড একটা কাজ পেয়ে যাচ্ছি অ্যান্ড সাইডে কিন্তু এরকম করে থ্রেডের পাইপিংস করা। অলরাইট, এরকম থ্রেডের পাইপিংস করা অ্যান্ড ফুল দুপাট্টা কিন্তু এরকম করে এমব্রয়ডার্ড করা। সো এই ড্রেসটা, আমার ড্রেসটার প্রাইস হচ্ছে আপু 7500, ঠিক আছে? ড্রেসটা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি অ্যাড্রেস ডিটেলস সহ পাঠিয়ে দেন। সো এটা হচ্ছে আমাদের সালোয়ারের কাপড়টা, একদম বেসিক একটা কালারে চলে আসছে। সো এই ড্রেসটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে তোমাদের অ্যাড্রেস ডিটেলস সহ পাঠিয়ে দাও, প্রাইস হচ্ছে অনলি 3000। সো নেক্সট ড্রেসটাই চলে যাচ্ছি। সো যার যার যেই ড্রেসটা পছন্দ হবে আর্লি আর্লি কিন্তু স্ক্রিনশট নিয়ে ডিটেলস সহ পাঠাতে হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে নেক্সট ড্রেসটা, এরকম একটা প্যাস্টেল কালারের মধ্যে আমরা কিন্তু এরকম ব্লুইশ স্কাইশ একটা ভাইবের একটা প্রিন্টেড ওয়ার্ক পেয়ে যাচ্ছি অ্যান্ড সাথে তো এমব্রয়ডার্ড আছে। সো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট অ্যান্ড দিস ইজ দ্য ব্যাক, ঠিক আছে? সো এই ড্রেসটি একটু ফ্রন্ট থেকে দেখে নিই। দেখো এখানে কিন্তু এমব্রয়ডার্ড করা আছে এরকম হোয়াইট কালারের এমব্রয়ডার্ড করা। হাই মুনমুন আপু, তোমার ড্রেসটি ইউনিক লাগছে। হ্যাঁ আপু, অনেক সুন্দর, অনেক সুন্দর কালেকশন, খুবই কালারফুল একটা ওয়াইন কালারের মধ্যে আছে। সো এই ড্রেসটি একটু দেখি আমরা। সো এটা কিন্তু এরকম প্যাস্টেলের মধ্যে এরকম ব্লুয়ের সাথে এরকম বিস্ক কালারের কিছু লিফের কাজ পাচ্ছি, একটু ফ্লোরাল করা আছে অ্যান্ড সাথে কিন্তু এরকম এমব্রয়ডার্ড পেয়ে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ মনোয়ারা আপু, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সো এটা কিন্তু আমাদের ড্রেসটার ফ্রন্ট অ্যান্ড এটা হচ্ছে আমাদের ড্রেসটার ব্যাক, ঠিক আছে? সো এটার যে দুপাট্টা সেটা আমরা দেখবো। শিফনের মধ্যে দুপাট্টাটা আছে, একদমই লাইট ওয়েটেড, সামারের জন্য খুবই সুদিং কালেকশন। অলরাইট, এটা হচ্ছে আমাদের দুপাট্টাটা, খুব সুন্দর, খুবই সুন্দর এবং খুবই কমফোর্টেবল, ঠিক আছে? এরকম ফুল দুপাট্টাতে কিন্তু শিফনের মধ্যে আছে অ্যান্ড ফুল দুপাট্টা কিন্তু এরকম করে এমব্রয়ডার্ড করা অ্যান্ড দেখো সাইডে কিন্তু এরকম এমব্রয়ডার্ড একটা পাইপিংসের কাজ গিয়েছে অ্যান্ড ফুল দুপাট্টা কিন্তু এমব্রয়ডার্ড। অলরাইট, অ্যান্ড এটার যে প্যান্টটা সেম এগেইন একটা বেসিক পেস্ট কালারের প্যান্ট পেয়ে যাচ্ছি। সো এই ড্রেসটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে অ্যাড্রেস ডিটেলস সহ পাঠিয়ে দাও, প্রাইস হচ্ছে 3000। অলরাইট, সো নেক্সট ড্রেসে চলে যাব। ড্রেসগুলো কিন্তু খুবই কমফোর্টেবল, একদম সামারের জন্য একদমই পারফেক্ট বিকজ ভেরি লাইট ওয়েটেড, তাই না? সো এই ড্রেসগুলো কিন্তু আর্লি গ্র্যাব করতে হবে বিকজ প্রত্যেকটাই ওয়ান পিস করে আছে। সো তোমাদের অ্যাড্রেস ডিটেলস সহ কিন্তু আর্লি পাঠিয়ে দিতে হবে। সো নেক্সট যে ড্রেসটা, খুবই সুন্দর একটা কফি কালারের মধ্যে, এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট। সো এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট অ্যান্ড দিস ইজ দ্য ব্যাক, খুবই নাইস। এটা হচ্ছে ব্যাক অ্যান্ড ড্রেসটার ফুল এরকম কিন্তু এমব্রয়ডার্ড থ্রেড ওয়ার্ক গিয়েছে, ফুল ড্রেসটা কিন্তু এরকম অরেঞ্জ অ্যান্ড হোয়াইট কালারের এমব্রয়ডার্ড থ্রেড ওয়ার্ক পেয়ে যাচ্ছে। অলরাইট, অ্যান্ড এটার দুপাট্টাটাতে যাব। এটা কি কি ম্যাটেরিয়াল? আচ্ছা, এটা কিন্তু হাফ সিল্কের মধ্যে আছে। দুপাট্টাটা দেখো একদম প্লেন কালারের সাথে এরকম কন্ট্রাস্ট করা কিন্তু খুবই গর্জিয়াস লাগে অ্যান্ড ভেরি ভেরি সফিস্টিকেটেড, এটা বলতেই হবে বিকজ এরকম একটা বেসিক কালারের সাথে যদি এরকম একটা কালার ফুল কন্ট্রাস্টে ফুললি এরকম করে আমাদের এখানে কাজ করা আছে অ্যান্ড সাইডে কিন্তু এরকম জারি সুতার কাজ করা, ঠিক আছে? ফুললি প্রিন্টেড করা
এন্ড দুপাট্টাতে কিন্তু এরকম নিচে টাসেল করা আছে, খুবই সুন্দর লাগবে এই ড্রেসটা বানালে। সো এটারও সেম বেসিক কালারের একটা কফি কালারের আমরা একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি, সালোয়ারটাও বেসিক কালারে চলে আসছে। সো এই ড্রেসটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে অ্যাড্রেস ডিটেলস সহ পাঠিয়ে দাও, প্রাইস হচ্ছে 3000। অলরাইট, সো নেক্সট ড্রেসটাই চলে যাচ্ছি। সো যারা দেখতে পাচ্ছ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড প্লিজ লাইভটাকে বেশি করে শেয়ার করে দাও সো দ্যাট সবাই দেখতে পায়। সো এটা হচ্ছে আমাদের নেক্সট ড্রেসটা, এটা খুবই সুন্দর, খুবই সুন্দর। পুরোটা কিন্তু এরকম অফ হোয়াইটের সাথে একটা টিল কালার পাচ্ছি, ঠিক আছে, অফ হোয়াইটের সাথে এরকম টিল কালারের কন্ট্রাস্টে ড্রেসটা চলে আসছে। একটু সামনে থেকে দেখো, এই ড্রেসটা কিন্তু এখানে এমব্রয়ডার্ড করা অ্যান্ড ছোটো ছোটো কিন্তু মিরর ওয়ার্ক করা আছে, একদম 100% কটনের মধ্যে এই ড্রেসগুলো পাচ্ছি। অল রাইট, অ্যান্ড ফুল ড্রেসটাতে কিন্তু এরকম থ্রেড 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 করে আমাদের এমব্রয়ডার্ড কাজ গিয়েছে। অল রাইট, অ্যান্ড ফুল ড্রেসটার নেক পোর্শনটা কিন্তু এরকম হালকা স্লাইটলি সিকোয়েন্স করা আছে, অ্যান্ড এই ড্রেসটার যেই দামান পোর্শনটা সেটা কিন্তু সেম আমাদের নেকের সাথে কন্ট্রাস্ট করে করা হয়েছে, টিলের মধ্যে এরকম ছোট ছোট কাজ করা। অল রাইট, সো এটা হচ্ছে আমাদের ড্রেসটার ফ্রন্ট ভিউ, অ্যান্ড এই ড্রেসটার দুপাট্টাটা কিন্তু এরকম টিলের মধ্যে চলে আসছে, পুরোটা কিন্তু টিলের মধ্যে প্রিন্টেড করা, পুরোটা টিল কালারের মধ্যে এরকম প্রিন্টেড মোটিফ ওয়ার্ক করা, অ্যান্ড সাথে এরকম জারি সুতার কাজ পেয়ে যাচ্ছি। অল রাইট, অ্যান্ড সাথে কিন্তু আমরা এরকম ট্যাসেল পাচ্ছি, দুপাট্টার নিচে কিন্তু ট্যাসেল করা আছে, সাথে আমরা একটা বেসিক এক কালারের সালোয়ার পাচ্ছি। সো এই ড্রেসটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে অ্যাড্রেস ডিটেলস সহ পাঠিয়ে দাও, প্রাইস হচ্ছে অনলি 3000। সো নেক্সট ড্রেসটাই চলে যাচ্ছি। সো প্লিজ লাইভটাকে বেশি করে শেয়ার করে দাও, আরও অনেকগুলো কালেকশনস আছে, সো সাথে থাকতে হবে অ্যান্ড দেখতে হবে। সো এটা হচ্ছে একটা ম্যারুন কালারের মধ্যে ফুল ড্রেসটা কিন্তু এরকম ফ্লোরাল করা আছে, ফুল ড্রেসটা ফ্লোরাল। এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট, অ্যান্ড এটা হচ্ছে ড্রেসটার ব্যাক। সো ফ্রন্টের যেই নেকটা, নেকটা কিন্তু স্লাইটলি এরকম করে এমব্রয়ডার্ড করা, ফুল ড্রেসের মধ্যেই এরকম ছোট ছোট ফ্রন্টে এমব্রয়ডার্ড কাজ পেয়ে যাচ্ছ। অল রাইট, সো এটা হচ্ছে আমাদের ড্রেসটা, খুবই নাইস একটা ম্যারুন কালার, খুবই সুন্দর। অ্যান্ড এটার যে দুপাট্টাটা সেটা কিন্তু একটা কটনের দুপাট্টা, এবং ফুল দুপাট্টা কিন্তু এমব্রয়ডার্ড করা আছে, ফুল দুপাট্টাটা কিন্তু এমব্রয়ডার্ড করা, সাইডে হচ্ছে এরকম করে খুব গর্জিয়াসলি এমব্রয়ডার্ড করা, অ্যান্ড এরকম ফুল দুপাট্টাতে আমরা এরকম ফ্লোরাল কিছু এমব্রয়ডার্ড ওয়ার্ক পেয়ে যাচ্ছি। অল রাইট, সো এটার যে সালোয়ারটা এটাও কিন্তু একটা বেসিক কালারে চলে আসছে, ম্যারুন কালার। সো এই ড্রেসটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে অ্যাড্রেস ডিটেলস সহ পাঠিয়ে দাও, প্রাইস হচ্ছে অনলি 3000। সো নেক্সট ড্রেসটায় চলে যাই। সো প্লিজ লাইভটাকে বেশি করে শেয়ার করে দাও, লাইভটাকে বেশি করে শেয়ার করতে হবে, খুবই সুন্দর একটা ক্রিমিশ অফ হোয়াইট, যেটা ক্রিম টাইপের অফ হোয়াইট হয় না, লাইক ওই রকম একটা কালারের মধ্যে অলিভ অ্যান্ড ব্রাউন কিছু ফ্লোরাল অ্যান্ড লিফ ওয়ার্ক পেয়ে যাচ্ছি। সো এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট, অ্যান্ড দিস ইজ দ্য ব্যাক, ঠিক আছে, ফুল ড্রেসটা কিন্তু প্রিন্টেড করা আছে। সো এই ড্রেসটার সামনে কিন্তু আমরা এরকম এমব্রয়ডার্ড এরকম করে কাজ পেয়ে যাচ্ছি, ঠিক আছে, ফুল ড্রেসটায় কিন্তু এরকম এমব্রয়ডার্ড কাজ পেয়ে যাচ্ছি, অ্যান্ড এরকম ছোট ছোট ফ্লোরাল ওয়ার্ক গিয়েছে, সাথে লিফ ওয়ার্ক গিয়েছে। অল রাইট, প্রিন্টেড কিছু ফ্লোরাল অ্যান্ড লিফ ওয়ার্কও গিয়েছে, খুবই সুন্দর, খুবই সফট একটা কটন। সো এটার দুপাট্টাটাও কিন্তু একদম কটনের মধ্যে চলে আসছে, ফুল দুপাট্টাটা কিন্তু এরকম কটনের মধ্যে পেয়ে যাচ্ছ, ফুল দুপাট্টার মধ্যে কিন্তু এরকম প্রিন্টেড ওয়ার্ক করা আছে। সো এই প্রিন্টেড ওয়ার্কের সাথে আমরা কিন্তু সাইডে এরকম করে একটা পাইপিংস, থ্রেড পাইপিংস পেয়ে যাচ্ছি। অল রাইট,
সো এই ড্রেসটার যে সালোয়ারটা ওইটা কিন্তু বেসিক একটা অফ হোয়াইট কালারে চলে আসছে, ক্রিমিশ অফ হোয়াইট যেটা সেটা। সো এই ড্রেসটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে তোমাদের পেজে অ্যাড্রেস ডিটেলস সহ পাঠিয়ে দিতে হবে। সো নেক্সট ড্রেসটায় চলে যাই। সো যারা দেখতে পাচ্ছ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ। সো প্লিজ লাইভটাকে বেশি করে শেয়ার করে দাও সো দ্যাট সবাই দেখতে পায়। সো এই ড্রেসটা দেখো খুবই সুন্দর, খুবই নাইস একটা কন্ট্রাস্ট, খুব সুন্দর। সো এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট এন্ড এটা হচ্ছে ড্রেসটার ব্যাক। অলরাইট, এটা হচ্ছে ড্রেসটার ব্যাক। সো একটু ফ্রন্ট ভিউ থেকে দেখি, এই নেকের মধ্যে কিন্তু আমরা এরকম করে একটা একটা পাইপিন্সের স্টাইল পেয়ে যাচ্ছি, থ্রেডের পাইপিন্স অ্যান্ড সাথে কিন্তু এরকম বাটন ওয়ার্ক করা আছে এবং ফুল ড্রেসটার মধ্যে এরকম করে অরেঞ্জ গ্রিন টাইপের ফ্লোরাল কিছু কাজ গিয়েছে। অলরাইট, সো এটার নিচেও কিন্তু আমরা সেম নেকের পোর্শনের মতো এরকম নেকের পোর্শনে যে কাজটা গিয়েছে এটার দামানের পোর্শনেও কিন্তু সেম স্টাইলে আমরা একটা প্যানেলসের মতো পেয়ে যাচ্ছি। অলরাইট, সো এই ড্রেসটার যে দুপাট্টা এটাও কিন্তু তসরের ওপর, খুবই সুন্দর, খুবই ক্লাসি একটা কালেকশন। সো এটাও কিন্তু তসরের ওপর আছে এবং ফুল দুপাট্টাতে কিন্তু তোমরা এরকম অ্যাপ্লিক্স পেয়ে যাচ্ছ। ফুল দুপাট্টাতে একটা অফ হোয়াইট দুপাট্টাতে এরকম কালারফুল অ্যাপ্লিক্স পেয়ে যাচ্ছি অ্যান্ড সাথে কিন্তু এরকম করে সাইডে প্যানেলস করা আছে, ফুল দুপাট্টাতে কিন্তু এরকম প্যানেলস করা আছে। আপু এটার ম্যাটেরিয়াল যেটা, কামিজের ম্যাটেরিয়ালটা হচ্ছে ফুল কটন অ্যান্ড দুপাট্টাটা হচ্ছে আমাদের তসরের, ঠিক আছে। অ্যান্ড দুপাট্টার সাইডে কিন্তু এরকম করে জারি সুতার কাজও গিয়েছে। অল রাইট, অ্যান্ড এটারও প্যান্টটা হচ্ছে একটা বেসিক কালারে, খুবই সুন্দর এই ড্রেসটা। সো যার এই ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু পেজে অ্যাড্রেস ডিটেলস সহ পাঠিয়ে দিতে হবে। প্রাইস হচ্ছে ওনলি 3000। অল রাইট, সো নেক্সট ড্রেসটায় চলে যাচ্ছি। খুবই সুন্দর প্রত্যেকটা ওয়ান পিস করে আছি, আর্লি গ্র্যাব করতে হবে সো তোমাদের ডিটেলস সহ কিন্তু পাঠিয়ে দিতে হবে। সো নেক্সট ড্রেসটা হচ্ছে সেম ড্রেসটার আরেকটা কালার, একটা গ্রিন কালারের মধ্যে একটা অলিভ গ্রিন, বয়েলড অলিভ যেটা হয় সেটার যে গ্রিনটা সেই গ্রিনটা আমরা এটাতে পাচ্ছি। সো এই ড্রেসটাও কিন্তু এরকম করে ফ্লোরাল করা আছে, অরেঞ্জ অ্যান্ড ব্রাউন কালারের ফ্লোরাল কিছু কাজ পাচ্ছি অ্যান্ড সামনে কিন্তু সেম একটা প্যানেলস পাচ্ছি অ্যান্ড বাটন ওয়ার্কও পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট অ্যান্ড ড্রেসটার ব্যাক, পুরো একটা প্লেইন ব্যাক পাচ্ছি প্রিন্টেড। অল রাইট, সো এই ড্রেসটার যে দুপাট্টাটা গিয়েছে সেটা কিন্তু সেম একটা তসরের ম্যাটেরিয়ালের মধ্যে, খুবই সুন্দর একদম তসরের একটা অফ হোয়াইট কালার দুপাট্টা পেয়ে যাচ্ছ, খুবই নাইস, খুবই খুবই সোবার একটা কালার অ্যান্ড সাথে কিন্তু এরকম অ্যাপ্লিক্সের কাজ পাচ্ছি অ্যান্ড সাইডে কিন্তু এরকম করে প্যানেলস গিয়েছে অ্যান্ড সাথে এরকম জারি সুতার কাজ তো আছেই, খুবই সুন্দর, খুবই ক্লাসি একটা কম্বিনেশন। অল রাইট, সো এই ড্রেসটার যে সালোয়ারটা একটা পুরো এক কালারের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছ তোমরা, সালোয়ারটা পুরো বেসিক একটা কালারে চলে আসছে। সো যার এই ড্রেসটা ভালো লাগবে টেক আ স্ক্রিনশট অ্যান্ড পেজে অ্যাড্রেস ডিটেলস সহ পাঠিয়ে দাও, প্রাইস হচ্ছে ওনলি 3000। সো নেক্সট ড্রেসটায় চলে যাচ্ছি। সো নেক্সট ড্রেসটা দেখো খুবই লাইট একটা পিচি ব্রাউনিশ একটা কালার, খুবই নাইস একটা কালার। সো এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট অ্যান্ড দিস ইজ দ্য ব্যাক, ঠিক আছে। পুরো ব্যাকটা কিন্তু এরকম প্রিন্টেড, আমরা স্ক্রিন প্রিন্টেড ব্যাক পেয়ে যাচ্ছি। পিঙ্ক সিটি থেকে আসলাম একটু আগে, ও আর একটু আগে আসলে দেখা হইতো তাহলে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ড্রেসের ফ্রন্টে হচ্ছে এরকম কিন্তু এমব্রয়ডার্ড কিছু কাজ পেয়ে যাচ্ছি অ্যান্ড সাথে এরকম মিররস করা আছে, ঠিক আছে। ফুল ড্রেসের ফ্রন্টে কিন্তু এরকম এমব্রয়ডার্ডের সাথে কিছু মিরর ওয়ার্কসও পাচ্ছি। প্রাইস হচ্ছে অনেক রিজনেবল, অনেক রিজনেবল। সো এই ড্রেসটার ফুল ফ্রন্টে কিন্তু এমব্রয়ডার্ড কাজটা পেয়ে যাচ্ছি অ্যান্ড ফুল দুপাট্টাটা কিন্তু কটনের মধ্যে এরকম এমব্রয়ডারি করা আছে,
ফুল দুপাট্টা কটনের মধ্যে এরকম এমব্রয়ডারড করা। সো একটু ফ্রন্ট থেকে আমরা দেখে নেই। আবার ড্রেসটার প্রাইস হচ্ছে 7500। সো এটা কিন্তু ফ্রন্ট থেকে দেখো ফুল দুপাট্টাতে এরকম এমব্রয়ডারড গিয়েছে, সাইডে কিন্তু এরকম খুব সুন্দর করে এমব্রয়ডারড কাজ পেয়ে যাচ্ছে। অলরাইট, ফুল দুপাট্টাতে এরকম এমব্রয়ডারড গিয়েছে। এন্ড সাথে এটার যে সালোয়ারটা সেটা বেসিক একটা সালোয়ার পেয়ে যাচ্ছি। সো যার এই ড্রেসটা ভালো লাগবে টেক আ স্ক্রিনশট, প্রাইস হচ্ছে অনলি 3000। সো নেক্সট ড্রেসে চলে যাচ্ছি। আমার ড্রেসটার প্রাইস হচ্ছে আপু 7500। আমি যেটা পরে আছি সেটার প্রাইস হচ্ছে 7500। সো এটা হচ্ছে আরেকটা কালার, যে ড্রেসটা দেখালাম সেটারই আরেকটা কালার কন্ট্রাস্ট, খুবই সুন্দর, খুবই সোবার কালার। ঠিক আছে, এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট অ্যান্ড দিস ইজ দ্য ব্যাক। সেলফ প্রিন্টেড একটা ব্যাগ পাচ্ছি, ফ্রন্টেও সেলফ প্রিন্ট পাচ্ছি উইথ এমব্রয়ডারড। সো এমব্রয়ডারড কিছু কাজ পেয়ে যাচ্ছি এরকম করে, কিন্তু ফুল ড্রেসের মধ্যে ফ্রন্টে কিন্তু এমব্রয়ডারড কাজ গিয়েছে, আর সাথে কিন্তু এরকম স্লাইটলি কিছু মিররস পাচ্ছি। অলরাইট, খুবই সুন্দর, খুবই এলিগ্যান্ট। সো এটা হচ্ছে ড্রেসটা। সো এটার যে দুপাট্টাটা সেটা কিন্তু একদম কটনের একটা দুপাট্টা, ফুললি কটনের মধ্যে এমব্রয়ডারড করা, ফুল এমব্রয়ডারড করা আছে। সো দেখো এটা এরকম করে ফুললি এমব্রয়ডারড দিয়েছে, সাইডের প্যানেলসটাও কিন্তু এমব্রয়ডারডই পাচ্ছ তোমরা। অলরাইট, সো এই ড্রেসটার যে সালোয়ারটা ওইটাও কিন্তু একটা বেসিক কালারে চলে আসছে। সো যার এই ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে অ্যাড্রেস ডিটেলস পাঠিয়ে দিতে হবে, প্রাইস হচ্ছে অনলি 3000। সো নেক্সট ড্রেসটায় চলে যাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের লাস্ট আজকের কালেকশন। সো দেখে নাও, খুবই সুন্দর, খুবই নাইস একটা লেমন ইয়েলো করা, খুবই সুন্দর। সো এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট অ্যান্ড দিস ইজ দ্য ব্যাক, খুবই সুন্দর এই কালারটা অ্যান্ড দিস ইজ দ্য ব্যাক, হোয়াইটের সাথে লেমন ইয়েলো কালারের কম্বিনেশন। নেকের পোর্শনের কাজটা একটু আমরা দেখি, এখানে কিন্তু ছোট ছোট মিরর ওয়ার্কস করা আছে অ্যান্ড এখানে কিন্তু কিছু পার্ল ওয়ার্কও পেয়ে যাচ্ছ, পার্লের সাথে এরকম মিরর ওয়ার্ক অ্যান্ড থ্রেডস করা, পার্ল মিরর অ্যান্ড থ্রেডস করা, এই হচ্ছে আমাদের নেকের ফুল কাজটা। অলরাইট, সো এটা হচ্ছে আমাদের ড্রেসটা। এই ড্রেসটার নিচেও কিন্তু এরকম একটা ছোট্ট ডিটেইলিং গিয়েছে, খুবই সুন্দর একটা নিচে ডিটেইলিং পাচ্ছি অ্যান্ড এটার দুপাট্টাটা হচ্ছে একদম পিওর শিফনের একটা দুপাট্টা, পুরো লেমন ইয়েলোর সাথে হোয়াইট কালারের একটা দুপাট্টা। অলরাইট, সো এই দুপাট্টাটার সাথে আমরা এরকম ট্যাসেল পাচ্ছি, খুবই সুন্দর, এগুলোকে পম্পমও বলে আই থিঙ্ক। সো খুবই সুন্দর, খুব নাইস অ্যান্ড খুব ক্লাসি একটা কম্বিনেশন। সো এই ড্রেসটার যে সালোয়ারটা দুপাট্টাটা একদমই সফট একটা শিফনের মধ্যে অ্যান্ড এটার যে সালোয়ারটা ওইটাও কিন্তু এরকম ইয়েলোইশ লেমন টাইপের। সো এই ড্রেসটা যার ভালো লাগবে টেক আ স্ক্রিনশট অ্যান্ড পেজে তোমাদের অ্যাড্রেস ডিটেলস সহ পাঠিয়ে দাও, প্রাইস হচ্ছে অনলি 3000। সো আমি আমার ড্রেসটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে একটা ওয়াইন কালারের মধ্যে মাল্টি কালারের এমব্রয়ডারড করা, ঠিক আছে, ওয়াইনের মধ্যে মাল্টি কালারের এমব্রয়ডারড করার সাথে কিন্তু এরকম সিকোয়েন্সের ওয়ার্ক পাচ্ছি, এরকম মিরর ওয়ার্ক করা আছে, হ্যান্ড ওয়ার্কস, খুবই নাইস, খুবই নাইস। এটা হচ্ছে আমার দুপাট্টাটা অ্যান্ড ড্রেসটার কাজটা দেখে দাও, ড্রেসটা কিন্তু ফুললি এরকম করে এমব্রয়ডারডের সাথে, ফুললি এরকম এমব্রয়ডারডের সাথে, এখানে কিন্তু কিছু সিকোয়েন্স ওয়ার্ক অ্যান্ড সাথে কিন্তু এরকম আমরা ছোট ছোট মিররস পেয়ে যাচ্ছি। অলরাইট, ফুল ড্রেসটা কিন্তু এমব্রয়ডারড করা অ্যান্ড সাথে কিন্তু এরকম শারারা স্টাইলের একটা প্যান্ট করা আছে, সালোয়ারটা কিন্তু শারারা স্টাইলে গিয়েছে। সো এই ড্রেসটা যার ভালো লাগবে টেক আ স্ক্রিনশট অ্যান্ড পেজে অ্যাড্রেস ডিটেলস সহ পাঠিয়ে দাও, প্রাইস হচ্ছে 7500। অলরাইট, সো সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট লাইভে, যার যেটা ভালো লাগবে সবাই সেটা পাঠিয়ে দাও, আমাদের শপও তোমরা ভিজিট করতে পারো, শপ ডিটেইলস হচ্ছে গুলশান 2 পিঙ্ক সিটি 5th ফ্লোর শপ নাম্বার 1। অলরাইট, সো দেখা হচ্ছে নেক্সট লাইভে, টিল দেন স্টে সেফ অ্যান্ড গুড বাই।